দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসব আমাদের খুবই পরিচিত একজন মানুষকে যারা ওনার কাজের জন্য অনেকেই ওনাকে চেনেন যিনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন এবং বেশ অনেকদিন থেকে উনি ভালো আছেন আজকে উনি শুধু ওনার অভিজ্ঞতাটা জাস্ট আপনাদের সাথে একটু তুলে ধরার জন্য এসেছেন এবং আমার মনে হয় যে ওনার যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করেছেন এই জিনিসটা আসলে অনেকেরই জানা দরকার কারণ উনি ছোট ছোট বেশ কিছু পয়েন্ট উনি উল্লেখ করেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সো আশা করি আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনব দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আব্দুল নূর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত একজন এডিশনাল সেক্রেটারি 2015 জানুয়ারিতে 4 বছর এডিশনাল সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করার পর আমি অবসর গ্রহণ করেছি চাকরিরত অবস্থায় সরকার আমাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে অন ডিপুটেশনের সেখানে নিয়োগ বৃত্তি বদলি করেন সেই দায়িত্ব পালনকালে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি আমার কোমরে প্রচণ্ড ব্যথা ঘাড়ের ব্যথা এবং ডান কাঁধের ফ্রোজিং শোল্ডারের কারণে আমি খুব কষ্ট পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় আমি চিকিৎসা নিয়েছি কিন্তু কোনো প্রকারে রেমিডি বা উপকার পাচ্ছিলাম না আমার এই কষ্ট দেখে তখন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের ড্রাইভারের দায়িত্ব পালন করতেন জনাব নুরুল হক সে একদিন এসে বলল যে স্যার কয়েক বছর আগে আমার কোমরের প্রচণ্ড ব্যথার কারণে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে এক্স রে করানোর পর বলল যে আপনার কোমরের হাড়ের যেটা মেরুদণ্ডের দুটো হাড় আপনার ক্ষয় হয়ে গেছে আপনাকে অপারেশন করতে হবে 1.5 লক্ষ টাকা খরচ হবে তবে শর্ত হলো যে আপনি অপারেশন করার পরও যে ভালো হবেন এই গ্যারান্টি দেওয়া যায় না নুরুল হক বলল যে স্যার আমার এই 1.5 লক্ষ টাকা জোগাড় করার মতো আমার সামর্থ্য ছিল না দ্বিতীয়ত যদি আমি ভালোই না হই এই গ্যারান্টি না পেলে আমি চিকিৎসা কী করে করবো সেই জন্য আমি খুব হতাশ হয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলাম সেই সময় পত্রিকায় বিজ্ঞপ্তি দেখলাম ঢাকার মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারের উল্টো পাশে ডিপিআরসিতে তারা বিনা অপারেশনে কোমরের ব্যথা এবং সহ অন্যান্য ব্যথার চিকিৎসা করা হয় আমি বাধ্য হয়ে সেই সেন্টারের যোগাযোগ করলাম সেই সেন্টারের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শফিউল্লাহ প্রধানের সাথে দেখা করার পর উনি আমার বিভিন্ন শারীরিক ব্যায়ামের মাধ্যমে উনি করলেন পরীক্ষা নিরীক্ষা করলেন তারপর আমার এমআরআই করানোর পর তিনি দেখলেন যে আমার সত্য সত্যি দুইটা হাড় ক্ষয় হয়ে গেছে তিনি আমাকে ফিজিওথেরাপি দিতে থাকলেন কিছুদিন পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে ফিরে আসছি নুরুল হক বলল যে স্যার আপনি যদি রাজি থাকেন আপনার এই কষ্ট থেকে আমার খুব কষ্ট হচ্ছে আমি আপনাকে ব্যক্তিগতভাবে ওই স্যারের সাথে আপনাকে নিয়ে যেতে চাই নুরুল হকের কথায় আমি আসলাম এবং ডক্টর মোহাম্মদ শরীফুল্লাহ প্রধানের সাথে দেখা করার পর তিনিও আমাকে অনুরূপভাবে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করালেন তারপর এমআরআই করানোর পর তিনি বা দেখলেন যে আমার কোমরের হাড়ের 3টা হাড় ক্ষয় হয়ে গেছে ঘাড়ের 4টা হাড় ক্ষয় হয়েছে এবং বাম কাঁধের ফ্রোজিন শোল্ডার হয়ে গেছে তিনি বললেন যে আপনাকে আমরা নিবি পরিচর্যায় রাখব আমাদের এখানে আপনাকে ভর্তি হতে হবে আমি ডিপিআরসির হাসপাতালে 13 দিন ছিলাম তারা দৈনিক 3 দিনে 3 বার করে আবার এক্সারসাইজ করানোর পর আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাই এবং সেই বছর 2013 সালে সরকার আমাকে সরকারিভাবে হজ করান আমি হজ ব্রত পালন করতে সক্ষম হয়েছি তারপর আমি যদি মাঝে মাঝে অন্য কোনো শারীরিক অসুস্থতা হয়ে পড়ি আমি এখানে আসি আলহামদুলিল্লাহ আমি চিকিৎসার পর সুস্থ হই সম্প্রতি আমার ডান কাঁধের ব্যথায় বাম ডান কটির ব্যথা এবং ডান হাঁটুর ব্যথার কারণে
আমি এখানে আবারও চিকিৎসা নিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি আরোগ্যের পথে। আমার এই কথাগুলো বলার পেছনে একটি কারণ আছে। নুরুল হকের কথায়, ড্রাইভার নুরুল হকের কথায় আমি এখানে আসার পর, এই চিকিৎসা নেওয়ার পর আল্লাহ পাক আমাকে যেমনটি সুস্থ করেছে, আমার মতো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তিনি যদি আমার কথা মতো এখানে আসে, এই চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন, তাদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলো বলা। এবং আমি প্রসঙ্গত বলে রাখি, এই সেন্টারটি এখন এই মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের উল্টো পাশ থেকে সরে এসে এখন রিং রোডে সমবায় যে বাজার আছে, মাঠ আছে, তার উল্টো পাশে সেখানে সে মূর্তি অবস্থিত। আমি যদি কেউ আসতে চান তাহলে এখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। সর্বশেষে একটি কথা বলতে চাই, সুস্থতা আল্লাপাকের বড় নিয়ামত। অসুস্থ না হলে আল্লাপাকের এই নিয়ামত, এই যে সুস্থতা যে কত বড় নিয়ামত, কোনো মানুষ কেউ উপলব্ধি করতে পারবে না। আমি অসুস্থ হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে সুস্থতা কত বড় নিয়ামত। আমি আশা করছি আমার মতো যারা অসুস্থ হবেন তারা এখানে আসবেন, তারা এসে সুস্থ হলে তারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দর্শক শুনলেন তো, খুবই সুন্দরভাবে, খুবই চমৎকারভাবে উনি ওনার অভিজ্ঞতাটা তুলে ধরেছেন। দর্শক, আমাদের এই পেশেন্ট সম্পর্কে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে একটু জেনে আসি, দেখি স্যার কি বলেন। জনাব আব্দুন্নূর সাহেব, আসলে উনি একজন সাবেক সচিব এবং মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমার দীর্ঘদিনের রুগী। উনি মূলত ওনার ড্রাইভারের মাধ্যমে আমাদের ডিপিআরসি হাসপাতালের সন্ধান পায়, বিকজ ওনার ড্রাইভার পিএলআইডি এবং কোমর ব্যথা আক্রান্ত ছিল দীর্ঘদিন। তো আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন ওনাকে মাফ করেছেন। তো সেই সুবাদেই আব্দুন্নূর সাহেব উনি আমাদের চিকিৎসা আসেন আমাদের ডিপিআরসি হাসপাতালে, এবং দীর্ঘদিন ধরে উনি চিকিৎসা নিচ্ছেন আমাদের, অনেক বছর ধরে উনি আমাদের রুগী। উনি হ্যাপি আমাদের চিকিৎসা, উনি আরও বাংলাদেশে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে হয়তো হ্যাপি ছিলেন না, যে এখানে একটা নিরাপদ চিকিৎসা, যে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার আমাদের এখানে, এবং দক্ষ থেরাপিস্ট, ডাক্তার, নার্স এবং বিশেষজ্ঞ চিকিৎসকের যে সমন্বয় প্যানেল এবং অত্যাধুনিক যে ইকুইপমেন্ট, সো এইটার কারণেই হয়তো উনি আমাদের দীর্ঘদিন চিকিৎসা কন্টিনিউ করছেন। ওনার মাঝে মাঝে হয়তো ওনার প্রয়োজন হয়, যখন হয় তুমি আমাকে এসে দেখা এবং আমি ওনাকে রিভাইজ করি ওনার থেরাপিগুলো এবং ওনাকে গাইডলাইন দেই। তো মহান রব্বুল আলামিন ওনাকে সম্পূর্ণ সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং ওনার মতো যত বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটতে পারেন না বা ওনার নামাজ পড়তে কষ্ট হয়, উঠবস করতে কষ্ট হয়, যারা এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়ে ভালো আছেন, যারা প্যারালাইসিস বা স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে ভালো হয়ে গিয়েছেন, কানে কম শুনেন বা চলাফেরায় ব্যালেন্সের সমস্যা ছিল বা বাচ্চাদের বিভিন্ন সমস্যা আক্রান্ত হয়ে ভালো হয়ে গিয়েছেন, তো আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। এবং স্পেশালি আমাদের এই রুগী জনাব আব্দুন্নূর সাহেবও আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত দারাজ করুক, এবং ইহকালীন জীবনে উনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থেকে বেঁচে থাকুক। দর্শক শুনলেন, দেখুন ওনার অভিজ্ঞতা শুনে সত্যি আমি নিজে অভিভূত, যে মানুষটা এত ব্যথার যন্ত্রণায় উনি একের পর এক জায়গায়, উনি একজন সচিব হয়েও বিভিন্ন জায়গায় উনি ছুটে বেড়াচ্ছিলেন, বুঝতে পারছিলেন না আসলে কোথায় ওনার যাওয়া উচিত। দেখুন একজন ড্রাইভারের কাছ থেকে যখন উনি ছোট্ট একটা তথ্য জানতে পারলেন, সেই তথ্যটা ওনার পুরো জীবনটাকে বদলে দিয়েছে, এবং সঠিক চিকিৎসা পাওয়ার কারণে এই বয়সে এসেও দেখুন উনি কত স্ট্রং আছেন, কত স্ট্রংলি সব কাজ করছেন, সব কিছু উনি করতে পারছেন। দর্শক আপনাদের জন্য বলছি, যদি আপনাদের পরিবারে এমন কেউ থাকে, কোনো সদস্য থাকে বা আপনাদের জানা আছে কোনো একটা মানুষ দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছে, দয়া করে একটু তাকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি একটু পৌঁছে দিন। হতে পারে এই একটি মেসেজ, একটি ফোন নাম্বার ওই মানুষের পুরো জীবন বদলে দিতে পারে।